এক নজরে দেখে নিন ভারতীয়রা বিনা লাইনে দাঁড়িয়ে ঘরে বসে 10 দিনে হাতে গরম পাসপোর্ট। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার থেকে আর ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না পাসপোর্টের ছাড়পত্রের জন্য, অনলাইনেই মিলবে সমস্ত সুবিধা। অনলাইনে পাসপোর্টের জন্য আবেদনের সুবিধা চালু হয়েছিল আগেই, এবার অনলাইনে আবেদন করার মাত্র 10 দিনের মধ্যে মিলবে হাতে গরম পাসপোর্ট। একই সঙ্গে কেবল আধার কার্ড থাকলেই আর আগের মতো পাসপোর্টের জন্য প্রয়োজন হবে না সমস্ত নথিপত্রের। আধার থাকলেই অনলাইনে ফর্ম জমা দেওয়ার 3 দিনের মধ্যে মিলবে অনুমোদন ও আরও 7 দিনের মধ্যে মিলবে আস্ত পাসপোর্ট। এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রক সূত্রে কথা জানা গিয়েছে। একই সঙ্গে আগামী কিছুদিনের মধ্যে দেশের সমস্ত রাজ্যে 250টি পাসপোর্ট সেবা ক্যাম্প তৈরি করা হবে। এর আগে 2014-তে দেশের 61টি পাসপোর্ট সেবা ক্যাম্পে আবেদন জমা পড়েছিল 16,000।